এবার যে বাইকটা আমি নিয়েছি সেটা জাস্ট তোমাদেরকে দেখাবো। আমার এক টাইমে সাইকেলও ছিল না, ঠিক আছে? আমি একটা কথা বলি, আমার এক টাইমে সাইকেলও ছিল না, চাবি চলে এসেছে, এইবার দিয়ে খেলা না, আরো অনেক কিছু হবে। তোমরা না ছাড়া হয়তো পসিবিলি থাকতো না, তোমাদের সাপোর্টটা না ছাড়া হয়তো হতোই না কোনোদিন এটা। আরে ভাই আমার বাইক, ভাই একটু দাঁড়া ভাই, তুই চলে যাচ্ছিস কেন ভাই? এই যে বাইকটা দেখছো, এইমাত্র জাস্ট বাড়ির সামনে আসলাম, জাস্ট বাবা রিয়াকশনটা দেখবো, ঠিক আছে? বাবা ঠিক কিরকম করে বাইকটা দেখার পর। বাবাকে নিয়ে এসেছি, ক্লাসটা আস্তে আস্তে ছাড়ি, আস্তে আস্তে ক্লাস ছাড়, শিখছি শিখছি। সো বন্ধুরা, আজকের এনার্জি বলো, ভিডিও কি ইন্ট্রো আউট্রো কি ভিডিও হবে আমি কিচ্ছু জানি না, বাট একটা জিনিস জানি, মানে লাইফে যখন তুমি কোনো একটা কাজ করো এবং সেই কাজ থেকে তুমি এত ভালোবাসা পাও, এত সাপোর্ট পাও এবং তারপর একটা জিনিস অ্যাচিভ করতে পারো, সেই জিনিসের একটা আলাদাই ফিলিংস বলা যায়। তেমনি আজকে নিজের টাকায়, নিজের ইনকামে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে একটা জিনিস, একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার। সেটা হচ্ছে আমি বাইক কিনতে যাচ্ছি ইউটিউবের টাকায়। মানে আমি ইউটিউবের টাকায় ফার্স্ট টাইম, যার কোনোদিন আজ পর্যন্ত সাইকেল ছিল না, যার আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু ছিল না, সেই ছেলেটা আজকে বাইক কিনছে নিজের ইনকামে, নিজের টাকায়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল, সাথে আছে রণজিৎ, ওকেও নিয়েছি দুনিয়া হয়তো এই খেতে খেতে ঘুরতে ঘুরতে বাইক চালাতে চালাতে হয়তো বদলে যাবে। এটা এটাকে বলে সাকসেস, ঠিকই বলছি, এটাকে বলে সাকসেস, ঠিক আছে? তোমরা যদি সাপোর্ট না করতে অক্ষয় কিন্তু আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো না। এবং সত্যি কথা বলতে গেলে আমার এই চ্যানেলের পেছনে রণজিৎও যেমন হাত আছে, এবং সাথে সাথে আরো অনেক মানুষ, অনেক মানুষ আছে যারা আজকে আমার চ্যানেলের পেছনে অনেক 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 খেটেছিল। সো রণজিৎরও একটা চ্যানেল আছে যেহেতু, তো যাই হোক, মোটামুটি রণজিৎ কাজকে দেখে দেখেছি, কারণ আমি বাইকটা অতটা চালাতে পারি না, আমাকে শিখতে হবে একটু। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মধ্যম চৌমাথার সামনে, যে বাজার শোরুম আছে তার ঠিক সামনে, এই যে দেখতে পাচ্ছ বাজার শোরুম। সো এখানে এখন আমরা ভেতরে ঢুকবো, ঢুকে আরো অনেক কাগজ টাগজ নিয়ে এসেছি, এই যে অনেক প্রসেস প্রসেস করতে হবে, অনেক কিছু লেখালেখির ব্যাপার আছে। সো সব ডিটেলসটা বলবো যাওয়া যাক আগে। ফাইনালি সেই মুহূর্তটা, যে মুহূর্তটা হচ্ছে আমার ড্রিম বলা যায়, আমার স্বপ্ন পূরণ বলা যায়, ঠিক আছে? সেই সাইন দাদা এখন টিকমার্ক করছে, আমাকে এখন সাইনটা করতে হবে। দাদা কত জায়গায় সাইন করাচ্ছে, এইদিকে গরম গরম চা দিয়ে দিয়েছে, ঠিক আছে? চাটা বেশ মালাই দেবো, দেখো শুরু হবে এবার আমাদের সাইনের প্রসেস। দেখো সবকিছু কমপ্লিট হলো, সব শৈশবুত সবকিছু কমপ্লিট, বাট এবার যে বাইকটা আমি নিয়েছি সেটা জাস্ট তোমাদেরকে দেখাবো। প্রেজেন্টিং ফুড পিপল নিউ মেম্বার, ফুড পিপল নিউ বাইক, আমার নিউ বাইক, এটা অনেক দিনের ড্রিম ছিল। এটা হচ্ছে পালসার NS 125, নিজের বাইকের নাম নিজে ভুলে যাচ্ছি, আলাদা একটা ফিলিংস লাগছিল, অসাধারণ, সিরিয়াস। মানে আমি ওটাই বলছিলাম যে একটা প্রত্যেকটা ছেলে, আমার এক টাইমে সাইকেলও ছিল না, ঠিক আছে? আমি একটা কথা বলি, আমার এক টাইমে সাইকেলও ছিল না, হয়তো আমি কিপ্যাড ফোন দিয়ে আমি সব কিছু করতাম, বাট তারপর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি একটা অ্যাপেল 11 কিনেছি। এটা ইউটিউবে ইনকাম, এটা নিয়ে আমি ডেডিকেটেডভাবে কোনো রকম ভিডিও বানাইনি, বাট এটা নিয়ে বানালাম বিকজ এটা আমার কাছে একটা বিগ বিগ অ্যাচিভমেন্ট, যেটা তোমরা না ছাড়া হয়তো পসিবলি থাকতো না। ফাইনালি এই যে চাবি, ঠিক আছে, চাবি চলে এসছে, এইবার দিয়ে খেলা না, আরো অনেক কিছু হবে। কিন্তু সত্যি কথা, এই ফুড পিপল ফ্যামিলির জন্য কিন্তু পসিবল, এটা তোমাদের জন্য পসিবল হয়েছে, আর এটা আরো সাপোর্ট করো। হ্যাঁ, আর রাস্তায় দেখা হলে একটা হালকা রাইডও দিয়ে দেবো, ঠিক আছে? ফাইনালি দাদা এখন এই গাড়িটা নিয়ে যাচ্ছে, মানে আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সব কিছু কাজ বাজ করা বাকি, সবটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ইয়েস, দাদা এখন স্টার্ট করছে, ঠিক আছে? গাড়ির কাজ বাজ শুরু হচ্ছে, ঠিক আছে? গাড়িতে গাড়িটা একটু সাজানো হচ্ছে, মালিক দাঁড়িয়ে আছে, গাড়ির মালিক দেখছি সব কাজ বাজ করছে। তো গাড়ির বিষয়ে একটুও বুঝি না, বুঝি বাট অতটা বুঝি না, বাট আস্তে 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 শিখে যাবো, রঞ্জিৎ আমাকে শিখিয়ে দেবে বলেছে নাকি? আরাম আছি তো ভাই, চাপ নেই, খেলা হবে, চাপ নেই। এবার গাড়ি নিয়ে ব্লগ বানাতে হবে।
গাড়ি নিয়ে ব্লগটা বানাতে যাব মোটো ব্লগ উইথ ফুড পিপল ইয়েস ভাই আজকে আমার বাইক উদ্বোধন করছে একদম ঠিক আছে ভাই হেলমেটটা পরে নিলো হেলমেটটা ফ্রি দিয়েছে আমাদের ফ্রির মাল আবার আমাদের ভালো লাগে আরে ভাই আমার বাইক ভাই একটু দাঁড়া ভাই তুই চলে যাচ্ছিস কেন ভাই দাঁড়া দাঁড়া এ ভাই দাঁড়া ভাই বাইক নিয়ে যাস না সো দেখো মোটামুটি ওখান থেকে রঞ্জিত চালিয়ে কিন্তু এই যে বাইকটা দেখছো এইমাত্র জাস্ট বাড়ির সামনে আসলাম জাস্ট বাবা রিয়াকশনটা দেখবো ঠিক আছে বাবা ঠিক কীরকম করে বাইকটা দেখার পর বাবা তো জানে আমি আনছি বাট এইরকম বাইক এটা আগে দেখেনি বাট রিয়াকশনটা দেখি আসো আসো বাবাকে নিয়ে এসছি ভালো হয়েছে এমনি ঠিক আছে এবারে এমনি ঠিক আছে আর কি লাগে এই সিস্টেম বাজে এরকম ভাবে কি নিচু হয়ে বাবা যে এম করে নিচু তুমি বসে একবার দেখে দাও মোটামুটি যাক মোটামুটি এই হলো ব্যাপার বাবাকে দেখিয়ে নিলাম আমরা আবার একটু যাবো একটু ডকুমেন্টসের জন্য ওই গ্যারেজেই যাব তারপর আজকে রঞ্জিত আজকে পুজো দিয়ে দেবো আজকে আমরা পুজো দিয়ে নেবো সো এই রইলো ব্যাপার আজকে ভিডিওটা জানি নো ফুড নো কিছু বাট তাও তোমাদের সাথে শেয়ার করলাম জমামালা কিনে ওই হ্যান্ডেলে করে লাগিয়ে দিই হ্যাঁ ভালো করে পুজোটা দাও আমি আজকে পুজোটা দিয়ে নেবো সো এটা হলো ব্যাপার যাই হোক আরও ভিডিওটা দেখো ভালো লাগবে সো অলরাইট গাইস ফুড পিপল অক্ষয় এবার একটা ভালো জায়গায় নিয়ে এসেছি আমি একটা খালি জায়গা রাস্তা খালি এখানে শিখবে আমি এখন টেস্ট ড্রাইভ দেবো টেস্ট ড্রাইভ ঠিক আছে মানে আমি এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি দেখি কেমন হয় তোমরা দেখো শুধু কিভাবে গাড়ি চালাই একটু আস্তে আস্তে শিখছি আর কি শিখছি ঠিক আছে চলো টেস্ট ড্রাইভ হোক টেস্ট ড্রাইভ চালাচ্ছি আমি ঘেমে গেছি রীতিমতো শিখি আমি আস্তে আস্তে শিখি আমি কি আছে পারে সে এমনি গাড়ি চালাতে পারে আস্তে আস্তে ক্লাস স্টার্ট ওই দূর থেকে দেখা যাচ্ছে অক্ষয় আসছে গাড়ি চালাতে চালাতে ইয়েস ইয়েস শিখছি শিখছি একবারে ফেটে যাওয়া সো এই মুহূর্তে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হলো দেখতে পাচ্ছ সিঁদুর ঠুজু পড়া রয়েছে এই যে গাড়িতে পুজো দেওয়া কমপ্লিট সো আমরা একই দিনে সব কিছু করে নিয়েছি কাজ ভিডিওটা মানে এত অবধি রাখছি সব বিষয়টা জানালাম দেখো একটা এমন একটা জিনিস যেটা জন্য মানে যেটা তোমাদের জন্য পসিবল হয়েছে তাই আমি ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি যাক আজকে ভিডিওটা এত অবধি রাখছি অনেক কথা হয়তো বলেছি ভিডিওটা তোমরা লাইক করো শেয়ার করো যা খুশি করো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি যাতে আরও আরও ভালো কাজ তোমাদের সামনে নিয়ে আসতে পারি চলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ল্যাবকোর ফুডি তোমরা অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো রঞ্জিত যাই হোক আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটা বিগ বিগ অ্যাচিভমেন্ট আমার কাছে ইয়েস